অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। হায় কপাল, গোপাল এর আগে অনেক অন্যায় করেছে, আমি সহ্য করেছি, কিন্তু কিন্তু পরেশ কাকা আমাদের বাবার মতো পিসি। অনেক ছোটবেলায় আমরা বাবা মাকে হারিয়েছি, আর পরেশ কাকা যদি আমাদের মাথার উপর না থাকতো কি হতো বলতো? আর আজ সেই মানুষটার গায়ে হাত দিয়েছে গোপালদা। তুমি বলো আমার কি করা উচিত। তোমার আদালতে আমি বিচার চাইছি, তুমি যা বলবে আমি তাই করব। শাস্তি দে। না মা, অনেক সাত করে ছেলের নাম দিয়েছিলাম গোপাল, কিন্তু সে তো দিন দিন কংস হয়ে যাচ্ছে মা। কংস হলে তার তো শাস্তি পেতেই হবে। তোর যা মনে হয় সেই শাস্তি তুই গোপালকে দিবি, আমি তোকে বারণও করব না, আটকাব না। রাগের মাথায় কিছু করতে যাস না। তামিল, এরপরে আশকারা দিলে কিন্তু গোপাল আবার এরকম করবে। রণু একটা কথা ভাব, পুরীর বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখন যদি তুই ওদের বাড়িতে গিয়ে ঝামেলা করিস তাহলে কি গোপাল চুপ করে বসে থাকবে? ও তো আবার ঝামেলা করবে, এইভাবে ঝামেলা বাড়বে। আর এই কথাটা যদি ছেলের বাড়ির লোক একবার জানতে পারে, তুই ভাবতে পারছিস কি হবে? আরে পুরী তো গোপালকে শাস্তি দিয়েছে। আমি বলি কি, তুই এইটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না রণু। ঠিক এই কারণে রণু, ঠিক এই কারণে আমি কাউকে কিছু জানাইনি এই ব্যাপারে। তোর কিন্তু হুট করে ও বাড়িতে যাওয়াটা ঠিক হয়নি। সত্যিটা জানার পর যে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি পরেশ কাকু। আমিও তাই বলবো, তোর যাওয়াটা ঠিক হয়নি, তুই তো আমাকে জানাতে পারতিস, যা করার আমি করতাম। দাদা, আজ যদি আমাদের বাবাকে কেউ অপমান করতো আমি তোমাকে জানাতাম। কেন, তুমি ছেলে হয়ে কিছু করতে পারো আর আমি মেয়ে হয়ে কিছুই করতে পারি না। আমার সেই ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেছে। আমি কি কিছু ভুল করেছি? ভুল ঠিক আমি জানি না, আর শুধু একটা কথা বুঝতে পারলাম যে আমার আমার এই মেয়েটা আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। আমার নিজের মেয়েও বোধ হয় এমনটা করতো না রে। মাসিমা ঠিক কথাই বলেছেন, পুরীর বিয়ে অবধি ঝামেলা বাড়াস না রে। আমাকে ক্ষমা করে দেবেন পরেশদা। যশোদা, তুমি ক্ষমা চাইছো কেন? তুমি কি দোষ করেছো? হ্যাঁ পরেশদা, দোষ তো আমারই, খাইয়ে পড়িয়ে মানুষ করেছি গোপালকে, সেটাই তো আমার সব থেকে বড় অপরাধ। এসব প্রসঙ্গ এখন বাদ দাও, এসব কথা যত মনে পুষে রাখবে সবার কষ্ট বাড়বে, কমবে না। হ্যাঁ রণু, পরি তোরা এইসব কিচ্ছু মাথায় রাখিস না রে। ধর যে এইরকম ঘটনা আদৌ ঘটেইনি, হ্যাঁ তাছাড়া সামনেই তো পরির বিয়ে, বিয়ে পর্যন্ত আর ঝামেলা বাড়াস না প্লিজ, কোনো ঝামেলা করিস না তো। বেশ কাকা, তুমি বলছো তাই আমি কিচ্ছু করবো না, কিন্তু আমিও আর একটা কথা বলে রাখছি, এরপরে যদি গোপাল আর কোনো গন্ডগোল করে আমি কিন্তু ছেড়ে দেবো না।
পরেশ কাকা। ঘরে চলো, চলো। গোপালকে মানুষ করায় কি খামতি ছিল একবার নিজে ভেবে দেখিস তো রে। খামতি ছিল বা অনেকটা খামতি ছিল, ও ছেলেকে তো আমি নিজে পেটে ধরে নি, ভাসুরের ছেলে, ঘর কুটুর মতো আঁকড়ে ধরতে চেয়েছিলাম, হাত দিয়েছি ঢের, তো বাদক তৈরি হয়েছে। এতদিনের যা খামতি ছিল আজ আমি সবটা পূরণ করব। আরে তুই কি ও বাড়িতে গিয়ে ঝামেলা করবি নাকি? মা এটা মার ছেলের ব্যাপার, তুমি মাঝখানে এসো না। আজকে আজকে আমার কাছে গোপালকে জবাবদিহি করতেই হবে। যশো না, যশো, হে ঠাকুর, হে ঠাকুর, আর অশান্তি বাড়িও না ঠাকুর, আর অশান্তি বাড়িও। গোপাল, গোপাল কোথায় তুই বেরো, কোথায় মুখ লুকালি? গোপাল, 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 যশোদা, ও যশোদা, কি আছে এত গলা তুলে কথা বলছো? কি হয়েছে? গলা তুলে কথা বলছি আমি? কেন বলছি তুমি জানো না? তুমি জানো না তোমার ভাইপো কি করেছে? আমার ভাইপো কি? আমার ভাইপো তো কিছু করেনি, করেছে তো তোমার ভাইজি পরি। এই বাড়িতে এসছে, এসে গোপালের গালে ঠাস করে একটা চর মেরেছি, আর অন্যায় করেছো তুমিও। আমি আমি অন্যায় করেছি? কি অন্যায় করেছি আমি বলো? হ্যাঁ, তুমি জানো না, তুমি জানো না তুমি কি অন্যায় করেছো? তুমি জানতে না কাকি যে পরীর বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে? কি হলো, চুপ করে আছো কেন? গোপাল যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দাও, জবাব দাও, সেটা কি হলো? হ্যাঁ আমি জানতাম। দেখেছো কাকা, দেখেছো কাকা, আমি বলেছিলাম না যে কাকি সব জানে, সব জেনে শুনে আমার থেকে লুকিয়ে গেছে। তোর ভালোর জন্যই লুকিয়েছি আমি, তোর ভালোর জন্য গোপাল। আমার ভালোর জন্য না কাকি, তোমার ভাইজির ভালোর জন্য। সি 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 সুধা, তুই তোমার ভাইজির কথাই ভাবলে, ঠাকুরের জন্য গোপালের কথাটা ভাবলে নে? যাকে তুমি ছোট থেকে মানুষ করেছো, বড় করেছো, তার কথা ভুলে গেলে? সি সি সি, হ্যাঁ মানছি মানছি, গোপাল খুব বাজে ছেলে, নোংরা নোংরা কাজ করে, অনেক অনেক অন্যায় করেছে গোপাল। কিন্তু গোপাল তো ভালো হতে চেষ্টা করেছে, ভালো ও তো বলেছিল যে ও ভালো হবে, তোমায় বলেছিল হরিকে ও ভালোবাসে, বিয়ে করতে চায়, তোমায় বলেছিল, বলেছিল যে পরীর সাথে একটা বিয়ের ব্যবস্থা করে দিতে। শাশুদা, তোমায় গোপাল অনুরোধ করেছিল, আর তুমি গোপালের সাথে এই মানে করলে। কি বললে? বেইমানি করেছি আমি? বেইমান, বেইমানি করেছো তুমি কাকি, বেইমানি করেছো তুমি। তুমি জানতে না, তুমি জানতে না যে পরীর বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে? আমি তো তোমাকে বলেছিলাম যে রণুর সাথে গিয়ে কথা বলতে, তো রণুকে গিয়ে বলতে বিয়ের ব্যবস্থা করতে, তুমি তো সব জানতে, জানার পরও তুমি সবকিছু তলে তলে লুকিয়ে গেছো। আমি যদি রণুকে বলতাম, রণু এই বিয়ে কিছুতেই মেনে নিত না, তুই সেটা খুব ভালো করে জানিস গোপাল। তো সেটা সে আমাকে বলতে পারতে যে তুমি রণুর সাথে কথা বলতে গেছিলে, কিন্তু রণু তোমার কথা শোনেনি, তারপর আমি যা করার করতাম। কি করতিস তুই?
কি করছিস তুই রনুকে মারছিস যেমন পরেশ কাকে মেরেছিস এই শোনো পরেশ কাকাকে আমি বেশ করেছি মেরে তোকে মারাই উচিত ছিল কেন পরেশ দা কি করেছে পরেশ দার কি দোষ আমি ওনারই তো দোষ উনি তো রনুকে এই পরীর বিয়ের ব্যাপারে উস্কেছে পরীর জন্য ভালো ছেলে দেখার জন্য ঘটকের কাছে গিয়ে তো উনিই বলেছিল কাকি শোনো আমি পরেশ কাকার পায়ে ধরেছিলাম পরেশ কাকার পায়ে ধরে অনুরোধ করেছিলাম যে ওদের সঙ্গে গিয়ে কথা বলতে কথা তো বলেনি কাকি কি করলো আমার কাছ থেকে সত্যিটা লুকিয়ে গেল তাহলে দোষটা কে করলো আমি না পরেশ কাকা কে দোষ করলো আর শুধু পরেশ কাকা দোষ করেনি কাকি তুমিও সমানভাবে দোষী তোমরা দুজনে আমার সাথে অন্যায় করেছো সত্যিটা লুকিয়ে গেছো তোমার মতো কথা বলিস না গোপাল তুই অনুকে আমি সেদিন কথাটা বলতে পারিনি কেন বলতে পারিনি বলতো তোর জন্য বলতে পারিনি কি করে বলবো একটা গুন্ডা লম্পট মাতাল কাকে কাকে তুই আমার গায়ে হাত তুলবি আমার গায়ে আমার উপর আঙুল তুলবে না কাকি দোষ করিনি তুমি দোষ করেছ চলো কাকি এবার কোনোভাবে আমার হাতটা নেমে গেছে হ্যাঁ জানি না এরপরের বার আমি আমার হাতটা নামাতে পারবো কি না কাকি তোমার কথা তুমি বলতে পারলি গোপাল হ্যাঁ বললাম কেন বলবে নে কেন বলবে নে তুমি দিনের পর দিন গুভেলের সাথে অন্যায় করে যাচ্ছ মিথ্যে কথা বলে যাচ্ছ তো কেন আজ একটা সত্যি কথা বলো দেখি সেদিন নূপুরটা পরীকে দিয়েছিল সে নিয়েছিল সব দেখে কথা বলো উত্তর দাও নিয়েছিল কিনা না না এনি গোপাল একটু একটু পরী করবে না বলেছিল কাকি আজ তুমি এই কথা বলছো এতদিন কেন বলনি আমি যখন টাউন থেকে তোমাকে ফোন করলাম তোমাকে বললাম যে আমি শাড়ি আংটি কিনছি তুমি আশীর্বাদের দিনটা ঠিক করে রাখো তুই তোকে কোথায় ছিলে কাকি কোথায় ছিলে মন্দিরে সেখানে পরীর আশীর্বাদের অনুষ্ঠানে ছিলে তাই তো কই তখন তো তুমি একবারের জন্য আমাকে বললে না যে গোপাল এই সমস্ত জিনিসপত্র কিনিস না পরীর আশীর্বাদ হয়ে যাচ্ছে কেন বলিনি জানিস তো আমি তো তোকে খুব ভালো করে চিনি গোপাল তুই তখনই টাউন থেকে চলে আসতিস মন্দিরে যেতে যা ঝামেলা করতিস হ্যাঁ করতাম লন্ড বন্ড করে দিতাম সব কিছু করে দিতাম সব কিছু লন্ড বন্ড গ্রামের কত লোক ছিল বলতো ওখানে রনও ছিল সবাই তোকে ছেড়ে দিত হ্যাঁ খেলি তো সেই চটটা পরীর হাতে চটটা খেলি তো খুশি হয়েছো তুমি খুশি হয়েছো তুমি আনন্দ পেয়েছো তোমার তোমার ভাই যে এসে আমাকে চড় মেরেছে চড় মেরেছে চড় মেরেছে তুমি আনন্দ পেয়েছো আনন্দ পেয়েছো না কাকে এদিকে তাকাও না আনন্দ পেয়েছো তো তোমার ভাই যে এসে চড় মেরেছে দাও অন্যায় করলে যে শাস্তি পেতেই হয় গোপাল অন্যায় করলে শাস্তি পেতে হয় কাকি তাহলে তুমিও যখন বড় অন্যায় করেছো কাকি আমার সাথে তোমাকে তো শাস্তি পেতে হবে কাকি না আমি কোনো অন্যায় করি না আমি শুধুমাত্র তোকে অন্যায় করা থেকে আটকানোর চেষ্টা করেছি
পরেশদাকে মেরেও তোর যদি কোনো লজ্জা না হয় গোপাল, আমার তোকে আর কিচ্ছু বলার, শুধু একটা কথা বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, নিজের হাতটা গুটিয়ে নে। পরি তোর কোনোদিন ছিল না, পরি কোনোদিনও তোর হবে না। যা নিজের নয় তা নিয়ে দুঃখ করা কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়। রণ আজ আসছিল তোকে মারতে, নেহাত মা ওকে আটকে দিল, তাই পুঁতে দিতাম জানতো, পুঁতে দিতাম। কেন আটকালো তোমার মা? আসতে দিত রণকে, জানতো পুঁতে দিতাম এখানে। গোপাল, সমস্যা তৈরি করে আর সমস্যা বাড়িয়ে কোনো লাভ হয় না গোপাল। এখনো বলছি সময় আছে, শুধরে নে, শুধরে নে নিজেকে, নিজের মন থেকে রাগগুলোকে সব ঝেড়ে ফেলে দে। এই শুনো কাকি, জ্ঞান শুনতে চাই না তোমার জ্ঞান, তুমি নিজের কাছে রাখো, আমি তোমার জ্ঞান শুনতে চাই না। তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না যাবো না, এটা আমার বাড়ি। আমার নিজের বাড়ি? এটা তোমার বাড়ি না, ওটা তোমার বাড়ি, তোমার ভাইপোর বাড়ি, তোমার ভাইজির বাড়ি, তোমার বাপের বাড়ি, ওটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি না। তুমি ওদেরকে ভালোবাসো কাকি? আমাকে তো ভালোবাসো না, তাহলে এখানে কেন আছো? আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি উপরে ফেলে দেব। আমি সেটা দেখবো না যে সে কে আমার, আমি দেখবো না সেটা কে আমার। তাই বলছি, নিজে যদি সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, আমার পথে কাঁটা হয়ে দাঁড়াবে না, বুঝতে পেরেছ? ছোটবেলা থেকে তোকে আগলে করে আমি তোকে বড় করেছি, আর একটা কথা শুনো, এই কথাটা প্রতিদিন আমাকে তুমি শোনাতে আসবে না। জীবন আসছে প্রথম দিন থেকে, যেদিন থেকে ট্রেনে মেয়েছি সেদিন থেকে শুনে আসছি, তুমি আমার জন্য যা যা করেছো তার বিনিময়ে আমি অনেক কিছু করেছি, হিসেব বরাবর। আর মায়ের হিসেব বরাবর করা যায় বল, করা যায়? যাই, তোমার মতো মা। এত কথা বাড়াচ্ছিস কেন গোপাল? বার করে দে, আরে বার করে দে। তুমি তো আমার থেকে গোপালকে বেশি ভালোবাসো, ওকে কেন বোঝাচ্ছ না? ওকে শাসন না করে তুমি আমাকে কেন বেরিয়ে যেতে বলছো? বলছি এই কারণে যে তোমাকে আমাদের আর কারো প্রয়োজন নেই, সেই কারণে বেরো, বেরো, বেরো। আমি যদি না যাই, গোপাল, গোপাল, গোপাল আমার লাগছে, ছাড়, লাগছে। আমার এখানে লাগছে গো, এখানে মনে কেউ বুঝছে না কাকি, কেউ বুঝছে না, না তুমি বুঝছো না, ওরা বুঝছে, কেউ বুঝছে না। তোমার এখানে লাগছে, আবার এখানে লাগছে কাকি। ছেড়ে দে বলছে, আমার হাত ছাড়। ছাড়বো কাকি, ছাড়বো, বাইরে গিয়ে ছাড়বো।